রয়েছি লাভা, লোলেগাঁও, ঋষভ এন্ড টেলো। পেছনে রয়েছে চন্দন, পল্লব, জয়িতা, রাজ, আর সামনে আছে আমাদের তো। আজকে আমরা যাচ্ছি এখন অন দা ওয়ে, দেখো তো আপাতত যাই, আগে আমাদের ব্রেকফাস্ট করতে হবে, তো তার জন্য একটা জায়গায় যাবো। তো শুরু হলো জাস্ট আমাদের জার্নি, তো দেখি কোথায় যাই, গিয়ে কোথায় ব্রেকফাস্ট করি। তো আপাতত এখান থেকে শুরু করছি ভিডিওটা, দেখতে থাকো আমাদের সাথে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রায় অনেকটাই পৌঁছে গেলাম, এখন আমরা রয়েছি লাটাগুড়ি ফরেস্টে। ফরেস্টের মাঝখান দিয়ে যখন যাচ্ছিলাম, গা ছমছমে একটা ব্যাপার, আর তার সঙ্গে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সত্যি খুব অসাধারণ। অনেকদিন পাহাড়ে আসা হয়নি, আর অনেকটা সময় ধরে প্রকৃতিকে খুব কাছ থেকে দেখে ওঠা হয়নি আমার। এখন এতই অসাধারণ লাগছে যে বলে বোঝানো যাবে না। Hey guys, আমরা এখন পাহাড়ে অলমোস্ট উঠছি, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আমরা চা পুরি এইসব খেলাম, খেয়ে এখন পাহাড়ের দিকে যাচ্ছি। তো সত্যি খুব সুন্দর জায়গা, আর আশেপাশে চা বাগান, তার মাঝখান দিয়ে রাস্তা, সত্যি সেই অসাধারণ। আমরা পাহাড়ে চলে এসেছি, অনেকটা ওপরে চলে এসেছি, জাস্ট এখন পাহাড়ের শুরু। তো আমরা এখন পেট্রোল ভরাবো, তারপরে আমরা আবার যাব লাভার উদ্দেশ্যে। তো দেখতে থাকুন আমাদের সঙ্গে ভিডিওটি। কি হয়েছে, কি বলতে আসছো? হ্যালো হ্যালো, কি বলতে আসছো তুমি? কিছু দূর যাওয়ার পরেই এই ঝর্ণাটা দেখতে পেলাম, সত্যি কি সুন্দর না আওয়াজটা, উফ মন মুগ্ধকর। অর্ধেক রাস্তায় এসে দেখতে পেলাম এই ছোট্ট একটা ঝর্ণা। তো যেহেতু পাহাড়ে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, তো তার জন্য ছোট্ট একটা ঝর্ণা ক্রিয়েট হয়ে গেছে। দেখুন কত সুন্দর, মানে সত্যি অসাধারণ লাগছে। আর পেছনে পাহাড়, পাহাড়ের মধ্যে মেঘ ভেসে যাচ্ছে, এই সঙ্গে এই পল্লব রয়েছে, জয়িতা রয়েছে। তো আজকের দিনটা সত্যি ফুলটু মজা হবে, তো আমাদের সাথে থাকবে, কিন্তু ভিডিওটা দেখবে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিছুক্ষণ ওখানে অপেক্ষা করার পর আবার বেরিয়ে পড়লাম মূল গন্তব্যস্থলের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে এত সুন্দরী পাহাড় দেখা যাচ্ছিল, আর এই মনসুন সিজনে মানে বর্ষাকালে অসাধারণ লাগে পাহাড়। পাহাড় একটা আলাদাই রূপ নিয়ে নেয় এই সময়, সত্যি কি অসাধারণ না প্রকৃতি। সো বিউটিফুল প্লেস। আমরা এখন আসলাম পাঁপড় খেতে, একটুখানি দাঁড়াই, অনেকটা টাইম ধরে আমরা যেহেতু গাড়িতে রয়েছি। তো দেখুন নিচে একটা সুন্দর ঝর্ণা, মন্দিরটা দেখি কি আছে। আচ্ছা, এটা হনুমানজির মন্দির, সত্যি অসাধারণ অসাধারণ ভিউ। আপনারা চাইলে অবশ্যই এইসব জায়গা ভিজিট করতে পারেন, আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে আসলে এখানে অনেকটা বেশি ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। আমরা যেহেতু নিজেদের গাড়ি নিয়ে এসেছি, এখানে গাড়ির ভাড়া আপনারা একটা গাড়িতে সাতজনই আসার নিয়ম আছে, যদি আপনারা সাতজন আসেন তাহলে মোটামুটি ভাড়া পড়বে মাথাভাঙা থেকে 8,000 টাকার মতন। বেড়াতে এসে ফটোগ্রাফি সেশন হবে না তার তো বলাই যায় না, তাই একটু দাঁড়িয়ে সবাই মিলে ছবি তুলে আবার বেরিয়ে পড়লাম মূল গন্তব্যের উদ্দেশ্যে। এখন আমাদের পল্লব ভাবতেছে একটু ওপরে উঠি, মানে রক ক্লাইম্বিং ওদের কলেজ থেকে যেহেতু এখনো নিয়ে যায় নাই, তার জন্য রক ক্লাইম্বিং করার জন্য পাহাড়ে চড়তেছে। আরেকজন তো গাছ ভাজ ভাঙিয়ে দিয়ে উঠবে আর মনে হচ্ছে, একজন উঠে গেছে ওপরে, আরেকজন উঠছে। প্যান্টটা ফাটাইস না মাঝখান থেকে। আর পারবি না উঠতে, পাহাড় তোদের উঠতে দিবে না, নেমে আয় নেমে আয়। এই গরমের সময় আমরা মাত্র, এইটা আগস্ট পড়েনি না, জুলাই চলছে, জুলাইয়ে মিডিলে এইরকম কুয়াশা ঠান্ডা ওয়েদার, আহা অসাধারণ অসাধারণ। কিছু বাদর প্রজাতির বাচ্চা কাচ্চা হয়, যারা শুধুমাত্র ওপরে থাকতেই ভালো পছন্দ করে। আহা কি সুন্দর জায়গা।
আমরা চলে এসেছি লাভা, তো লাভা মনেস্ট্রিতে আমরা ঢুকবো। এখানে দেখা যাচ্ছে আমরা হলো এই প্লেসটা যাচ্ছি এখন আছি, তো ঢুকি। আর এখানে মাস্ক বাধ্যতামূলক, চলুন দেখা যাক। হ্যালো গাইস, এই সময়টাতে পাহাড়ে নানান ধরনের ফুল দেখতে পাওয়া যায়, তেমনি আমরাও দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর কিছু ফুল। আমরা পৌঁছে গেছি অলমোস্ট মনেস্ট্রিতে। এটা হলো লাভা মনেস্ট্রি। অনেকটা উঁচুতে আসার জন্য আমাদের হাত ধরছে আর কিছু না। সত্যি অসাধারণ জায়গা। শান্ত পরিবেশ। একটা আলাদাই আমেজ নিয়ে আসে পাহাড় সব সময়। আর পাহাড়ে গেলেই যে এত সুন্দর গাছপালা দেখা যায় সেটা তো আমার অসাধারণ লাগে, মানে আমার নিজস্বভাবে তো সত্যি খুবই অসাধারণ লাগে। তাই পাহাড় ছাড়া আমি কিছুই ভালোবাসতে পারি না। ওই তো ওপরে দেখা যাচ্ছে আই লাভ লাভা। আমরা এখন ওপরে যাব, দেখি ওপরটায় কি রয়েছে। ওয়াও, অসাধারণ অসাধারণ জায়গাটা। সামনেই লেখা রয়েছে আই লাভ লাভা, তো পাশ দিয়েই একটা সিঁড়ি উঠে গেছে ওপরে যাওয়ার জন্যে। অসাধারণ জায়গাটা। আপাতত উঠছি ওপরে। সোহিনী তো খুব ভয় পাচ্ছিল, ওকে জোর করে আমি আর পল্লব মিলে উঠিয়েছি যে উঠতেই হবে, আসছো যখন, জায়গাগুলো এত সুন্দর মিস করবে কেন। দেখো সত্যি অসাধারণ জায়গা, মানে চারদিকটা শান্ত স্নিগ্ধ, তারপরে মানে কিছু বলার নেই, জাস্ট অসম। মানে না আসলে কেউ বুঝতে পারবে না যে কতটা সুন্দর। প্রকৃতি অনেকটাই সুন্দর, সেটাকে অনুভব করতে হয়। এখানে এসে অনেকটাই আলাদা অনুভূতি হচ্ছে আমাদের সবার। চারিদিকে ঘন কুয়াশা, মাঝখান দিয়ে শ্যাওলা ধরা গাছগুলো সোজা হয়ে দাঁড়িয়ে আছে, খুব অসাধারণ লাগছে। কিন্তু এখানে যারা না আসবে তারা বুঝতেই পারবে না জায়গাটা কেমন। এই হলো ছোট্ট ছোট্ট যোগ, এগুলো আমাদের পায়ে ধরছে। তো পাহাড়ে এটাই সমস্যা যে যেখান দিয়ে হাঁটো না কেন একটু দেখে আর ভালো জুতো পরতে হবে যোগের অ্যাটাক থেকে বাঁচার জন্য। Hey!
আমরা এখন লাভা থেকে বেরিয়ে যাচ্ছি ওপরের দিকে ঋষভের উদ্দেশ্যে। রাস্তাটা আরো চড়াই হতে শুরু করলো, অনেকটাই ওপরে উঠে এসেছি। আমাদের মানে পাশে থাকা মানুষগুলোই যেন কুয়াশায় ঢেকে গেছে, এতটাই কুয়াশা ওখানে ছিল। আমরা এখন আসলাম ঋষভে। ঋষভে একটা এরকমই প্লেস, পাহাড়, এখান থেকে নিচে এদিকে ভিউ পয়েন্ট কিছু আছে, কিন্তু অনেকটা দূর, বাট অত দূর হয়তো আমরা যাব না। তো এখান থেকে আমরা রিটার্ন করব। এখন আমরা ডেলো আর লোলেগাওয়ের উদ্দেশ্যে যাব, দেখা যাক কি হয়। আমরা ঋষভ থেকে নিচের দিকে আবার নেমে আসছি, এখান থেকে সোজা যাব ডেলোর উদ্দেশ্যে। তো রাস্তাটা সত্যি খুব ভাল লাগছে, কারণ একটু আগেই ছিল কুয়াশা, এখন একটুখানি রোদের মানে ছটাও দেখতে পাচ্ছি। ওখান থেকে সোজা চলে আসলাম ডেলো পার্ক। এখানে ঢুকতে গেলে 20 টাকা তার মূল্য, সেখানে টিকিট কেটে ঢুকে পড়লাম। এখন আমরা ডেলোতে এসেছি, ডেলো পার্ক। তো এইখানে লেখা আছে আলাপ কালিম্পং, তো ওপরটা যাবো দেখি কি আছে। ডেলোতে আমি শুনেছিলাম যে এখানে খুব সুন্দর ফুলের বাগান আছে, তো এখানে এসেও তাই দেখছি, খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে। তো দেখি ওপরে যাই আরও কী কী আছে। খুবই সুন্দর ওপরটা দেখতে, যদিও মেঘলা আকাশ ছিল, যদি আকাশটা পরিষ্কার থাকতো হয়তো আরও ভালো লাগতো। তো দেখুন সামনে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে, আমি একটু চাইছিলাম তাকে একটু ভালো করে ছবিটা তুলবো, তার সে তো বাবারই ভয় লাগছিল, তার জন্য আর তুললাম না। এবার একটু ঘোরাঘুরি করলাম, এখন আমাদের আবার ফিরে যাওয়ার পালা চলে এসছে। তো নিজ দিকে ঘুরতে ঘুরতেই একবারে নেমে যাচ্ছি নিজের দিকটায়। নিচের থেকে দেখতে অসাধারণ লাগছিল ডেলোর এই পার্কটি, সত্যি আরেকবার আসার ইচ্ছে আছে। এবার বাড়ি ফেরার পালা। রাস্তায় যেতে যেতে আকাশটা একটু পরিষ্কার হলো, নিচে কি সুন্দর মেঘগুলো ভেসে আছে পাহাড়ের গায়ে, সত্যি আমার তো এতই ভালো লাগছিল যে ফিরে আসার ইচ্ছেই করে না। যেটা আমার বরাবরই হয়, কোনো জায়গায় ঘুরতে গেলে আমার ফিরে আসার সময় খুব মন খারাপ করে, খুব কান্না পায়, তবুও ফিরে তো আসতেই হবে। হে গাইস, আমরা পুরো লাভা, ঋষভ আর ডেলো এই স্পটগুলো ঘুরে এখন বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার জন্য আমরা অলরেডি রওনা হয়ে গেছি, তো এখন আপাতত রাস্তায় আছি, যাচ্ছি নিচে কোথাও জায়গায় খেতে হবে, কারণ আমাদের আজকে লাঞ্চ হয়নি, কারণ পাহাড়ের ওপরে এসে সত্যি আমরা মানে ভাত ডাল সবজি এটা পাইনি, শুধু মোমো খেয়েছি, ফুচকা খেয়েছি, এইসব খেয়ে আছে, চিপস খেয়েছি বেশি করে। তো নিচে যাই, কিছু খাবার খাবো, তারপর আবার যাব। সারাদিন না খাওয়ার পর এখন আমরা একটু মোমো খাচ্ছি, পাহাড়ি মোমো, আর সব থেকে ঝাল কেমন টেস্ট বল, ঝাল কেমন? হ্যাঁ ফেল। আর আমাদের চা চলে আসছে, সবাই বসে গেছে চা খেতেও, চলো আমরা মোমো খাই এখন। রাতের অন্ধকারে লাটাগুড়ি ফরেস্টের মাঝখান দিয়ে গা ছমছমে অবস্থায় বাড়ি ফিরছি। আজকের ভিডিও এখানেই শেষ, আমাদের সঙ্গে থাকুন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সামনে।